দা ওই দিন আমরা এই কথা শোনার পরে এত পরিমানে খুশি হয়েছি যত পরিমানে খুশি আমরা আর অন্য কোন দিন হই নাই আপনারা দেখছেন শাইখ আহসানুল্লাহ নিসারি হুজুরের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত AUN ইসলামিক টিভি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়idina রাসূলিল্লাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওলা দর্শক দারসুল হাদিসের এ পর্বে আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে দারসুল হাদিস তথা হাদিসের দর্শ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবং প্রত্যেক পর্বে একটি করে হাদিস নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আমরা উপস্থাপন করব এবং তার প্রাসঙ্গিক আলোচনা করবো আল্লাহ তালা যদি ওফিক দেয় আজকে আমাদের দরসুল হাদিসের যে হাদিসটি সেটি হচ্ছে সোহিয়াল বুখারি শরীফ থেকে হাদিসটি সোহিয়াল বুখারি কিতাবুল আদাব বুজা আফি কৌলিল রী ওয়াইলাক এই অনুচ্ছেদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিস নাম্বার পাঁচ হাজার আটশত নম্বর হাদিস চলুন আমরা হাদিসটি শ্রবণ করি এবং আমরা সেইভাবে আমাদের জীবন গঠন করবার চেষ্টা করি আনহু আন্না রাহি আতী স্লাহ আলিয়ালা হজরত তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রজুল্লাহ মিন আহলিল বাদিয়াতি মরুভূমি থেকে এক লোক রসুল করিম সাল্লাহ আলী আলী আসাল্লামের কাছে আসলো ফাকলা সে এসে বলল ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল মাতাসা আহ কা ইমাতুন কখন কে আমত সংগঠিত হবে নবী করিম সাল্লাম বলল ওয়াইলাক তোমার জন্য আফসোস আমা আদাত তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুত করেছ قال لوkti বলল মা আ'দাতু লাহা ইল্লা анনি উহিবুল্লাহ ওয়া রাসূলাহ হুজুর আমি কিয়ামতের জন্য কোন नेक আমলই প্রস্তুত করতে পারি নাই তবে একটি नेक আমল আমার রয়েছে যার উপরে আমার আত্মবিশ্বাস রয়েছে সেটা হচ্ছে কি আমি আল্লাহ এবং তার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জান এবং প্রাণ দিয়ে ভালোবেসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে বললেন ইন্নাকা মা'মান আহবাব তুমি যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথেই তোমাকে ব্যবস্থা আল্লাহ করিয়ে দিবেন অতপরে ফাকুল্লা ওনাহন আমরা যারা সাথে ছিলাম ওই ব্যক্তির সাথে আমরা একই কথা বললাম হুজুর আমরাও তো আপনাকে ভালোবাসি কলা রাবি বললেন নাম সাদিদা ওই দিন আমরা এ কথা শোনার পরে এত পরিমাণে খুশি হয়েছি যত পরিমাণে খুশি আমরা আর অন্য কোনো দিন হই নাই দর্শক শ্রোতা এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামকে কেউ যদি ভালোবাসে পছন্দ করে মহাব্বত করে ক্যামত ময়দানে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সাথে তার হাসর নসর হবে ফুল সিরাত মিজান এবং যতগুলো স্টেশন কেয়ামতের ময়দানে কায়েম হবে প্রত্যেকটি স্টেশন এসে আল্লাহর হাবিব নবী করিম সল্লাহ আলি সাল্লামের সাথে থাকবে দর্শক শ্রোতা আপনারা আমাদের প্রতিদিন প্রতিনিয়ত দর্শুল হাদিসে অংশগ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমরা ইনশাল্লাহ আবার আগামী পর্বে অন্য একটি হাদিসের দর্শ নিয়ে উপস্থিত হব সে সময় পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন এবং সুখে থাকুন শান্তিতে থাকুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করুন ওমা আলাইনাবারকুম রহমতুল্লাহ